যারা বিড়ি খায় তারা খবরদার তাবারক খাবেন না। আর যদি বলেন আমি এখানে ত্যাগ করলাম আর জীবনে কোনো খাবো না, আপনি তাবারক খান, আল্লাহ আপনার রোগকে নির্মূল করে দেবে। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, খালি বাজে হুজুর ক্যান্সার হয়ে গেছে, হুজুর ডাক্তার বাজে ক্যান্সার কাটতে হবে, হুজুর দোয়া করতেন না, হুজুর হুজুর দোয়া করছে, পেটে মাল তৈরি হয়ে গেছে, তারপরে কি সিগারেট বিড়ি মদ এক সময় তো মারাত্মক কেজ, এখন নাহলে প্রতাপপুর হুজুর গেছে আব্বা যান আব্বা যান। ভাইজান কি অন্যায় করে, সব বেটা ছিল এক একটা জিনিস, আর এখন যারা দেখবে বেশি কাঁচে করছে না, একদম ডেঞ্জার মাল। ভুল বলছি? ও চশমালা চাচা ভুল বলছি? ও দূরে আছে, যদি বলে যে কাছে লাগলে যদি কি বলে, চাচিকে ধরে পিটেছ তো, মেরেছ চাচিকে, চর মারুনি। ও এটা পূর্ব মনীষী মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে এত ভালো যে বউ ধরে পেটে না কেউ বলে হুজুরের ভেতর ভেতর আয়ু চার্নিং করে, কবরে গেলেই মুর্দার খবর পাওয়া যাবে, কত বুঝতে পারছেন না? একটু ভালো হয়ে চলেন, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবো। আরেকবার যদি বলে নসুল, আরেকটু আওয়াজটা দিয়ে জোরে বলা যাবে নসুল, তা নামাজ হবে তো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই পাঁচ একটা নামাজ পড়া হবে তো, কজন নামাজ পড়া হাত তোলেন, দুটো হাত তোলেন, এই নাম করবেন একদম সোজা স্টেট, আজকে জুম্মার দিন, দাঁড়াও দাঁড়াও তোমার হবে না, হাত নামাও, হাত তুলেছেন তো সবাই, হ্যাঁ নামাজ হবে তো, আমি তকবীর দিচ্ছি আওয়াজ দেবেন না দিলে আওয়াজ নেই, যদি পার্টির লিডার বলতো গলা গলা ফেরে ঘরে এসে বলছে বউ বলছে ঠান্ডা পানি দেবো, আর কথা নেই, আর কোনো কথা নেই, এই আমার কথা অসুবিধা লাগছে, যদি অসুবিধা লাগে প্রতিবাদ করো, নির্লজ্জ কোথাকারের, শোনেন খুদার কসম দিয়ে গেলাম, কি জায়গার নাম বসন্ত চকে, আমি খোদার কসম দিয়ে গেলাম, আমার দাদর বা আমার দাদর বাপ মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক, আমার দাদু আব্দুল কাদের সিদ্দিকী, আমি আমার বাপের নাম আবুল ফরা সিদ্দিকী, আমি তার বড় ছেলে বলছি, আগামী এই জুম্মা থেকে যদি নামাজ না পড়েন আল্লাহ তোমাদের রেজেক রুজিতে যেন আল্লাহ পাক ভাটা ফেলে দিয়ে নেই নেই, আল্লাহ ঘরে যেন অশান্তি শুরু হয়ে যায়, সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আল্লাহু আমিন। আরে যারা যারা পড়ে তারা বলছে চুপ করা, যারা পড়ে না তারা বলছে, আর ঘরে গেলে বউ বলবে কেমন দিল, সামনে বছর থেকে দুবুনি, এ ভাই এ ক্যাশিয়ার কে মালা টুপি কই, মাথার টুপি কই তোমার, টুপি পকেট চলে গেছে, আসল কথা আমি তার প্রতাপপুর হুজুর নই, তাই না, আমি ফুরফুরা হুজুর তো, আমাকে দেখে মাথার টুপি খুলে ফেলেছিল, ওরা চিনতে পারছে বোন যদি আমাকে ধরে, ভাই শোন ওয়াজ আমাকে এতক্ষণ ধরে করালে 25,000 টাকার একটা কম টাকা দিলে আমি কিন্তু আমি লুবনি, আমি খোদার কসম দিল না একদম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যদি 25,000 টাকার এক টাকা কম দিয়েছো লোভনি, আর আমাকে ভাই যান আমাকে রাত্রি দুটো 15 করে আপনার ছেলে থেকে তো বলো ভাই আপনি শেষ দোয়া করবেন, আপনি শেষ দোয়া যেই ফজরের নামাজ পড়ে দোয়াটা করে বেরিয়ে যাবেন, আমি ঠিক আছে আমি নজরে না বলে একদম যা বলবেন তাই দেবে, আর তোমরা যদি কম যদি দিয়েছো বাবাজি হাতে তুলবো নি, ওই ওই টাকা ঠিক আমার জায়গাতে ঠিক জায়গাতে পৌঁছে যাবে, আমি একটু ব্যাঙ্কা আর অসুবিধা হচ্ছে ভাই, এই কার কষ্ট হচ্ছে, আর সারা রাত ধরে ওয়াজ করে গেল হুজুররা আল্লাহর নবী কইছেন আল্লাহর হাবিব কইছেন অমুক কইছেন, সব কওয়া সব চলে গেছে বইয়ের বই বৌলিয়ে শুয়ে ছিল সারা দিন, কি হচ্ছে রে বলে নাক ডাকছিস কেন, কি করবো অতক্ষণ বসা যায়,
কষ্ট হচ্ছে না? এই অসুবিধা হচ্ছে? আর একবার তকবীর দিলে উসরু নারে থেকে বের জোর হচ্ছে না? কোচি তোরা জোর দে, তোদের কথা তবরক বেশি করে দিতে বলবো, আর তোদের দোয়াই কবুল হবে। এই ডাগরগুলো সব বেটা দু নম্বর নারে। আজ থেকে মসজিদ যদি ভর্তি না হয় কিয়ামত দিনে দাবি রাখবো আল্লাহ। আজকে যারা এইখানে বসে আজকে ওয়াদা করলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহ ওদের সকলকে জান্নাতি করে দাও। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে দেবে। যাই হোক, অনেক কথাবার্তা বলেছে আমার ভাই, বলেছে বলে হুজুর এক ঘন্টা, তার মধ্যে অনেক গুণ হয়ে গেছে। আসুন, আমার নবী আপনার নবী দয়ার নবী সোনার মদিনার জমিনে শুয়ে আছেন, আমরা সকলে মিলে আমার কথা কষ্ট পেলেন নাকি? ব্যথা পেলেন? এই কষ্ট পেয়েছো নাকি? কেউ কষ্ট পাননি তো? ঠিক আছে তো, চলবে তো? জুম্মার দিন মনে নেই, আজকে 19শে ফাল্গুন মনে নেই, কালকে 20 তারিখ, খুব মজায় আছো, আমার জন্য কোনো কাজ নেই বলছে। আর একটু চলুক, তার মানে কি সব এসে গেছে, সব খেতে এসে, সব নামাজ পড়েছে? আমি কসম দিয়েছি, ওরা যদি নিয়ত করে যে আর নামাজ কাজা করবো নি, ওদের হয় তাবারক খেয়ে সুবিধা হবে, আর নজর তাবারক খেলে পেটে কিন কিন করে ব্যথা হবে। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অনেকে হ্যাং পার হয়ে তখন বলবে, বউ বলবেন তুমি কেন? আচ্ছা বলুন, একটা কথা মনে পড়ে গেছে, বলবো? এই ফুরফুরা সাহেবকে ভালোবাসেন সবাই? ফুরফুরা সাহেবকে বেশি ভালোবাসেন না প্রতাপপুরে হুজুর দেখাটা বেশি ভালোবাসেন, কোনটা? হ্যাঁ, একটু জোরে বলো, এই তো মনে হচ্ছে আটানা চারানা হয়ে গেছে, এই চারানা বারানা হয়ে গেছে দেখছি, বারানা বলছে চারানা বলছে ফুরফুরা। কে ভালো, ফুরফুরা ভালো না প্রতাপপুর ভালো? আরে জোরে বলেন, ওরে কাবা এটা বলতে পারছেন না কেন যে ফুরফুরা না হলে প্রতাপপুর হতো? জোরে বলো, আপনারা যাকে আব্বাজান বলেন, আমার দুলা ভাই হয় আমাদের হুজুর, উনি নহজুর পীর কেবলার দরবারে থেকে টাইটেল পাস করেছেন। হ্যাঁ, ইতিহাস আমার থেকে জানে, কি জানে ফচকে ফচকে ফাচকে যা মনি সাহেবের যা পিজাদা ওয়াজ করতে আসে, হুই কাই করে এর পিছনে বাঁশ ওর পিছনে কাটি মেরে দিচ্ছ, কি হলো? বলে আমার যায় এই আমি আজ ফেটে দিচ্ছি, চলাই ওয়াজ তো নেই। আজকে আমাদের খালেদ সাহেব হুজুর এদিকে ভাই আপনাকে রুহুল আমিন ভাই যে কাজ করে যাচ্ছে, ভালো কাজ করছে, আর আমরা পিছন থেকে কাটি মারছি, প্রথম ও ভালো নাই। আমার দাদা হুজুর কত ভালো ভালো, আরে দাদা হুজুরকে ছেড়ে কি তারা? আরে জোরে বলো, আমি তো খুলে দিচ্ছি আজকে, বাপের ব্যাটা যদি হও সামনে কথা বল, চলে গেলে খ্যাঁক খ্যাঁক করবি, সাঁকি কেটে দেবো, কিছু নির্লজ্জ আছে? যেখানে মুজাদ্দিরে জামান সেখানে প্রতাপপুরের দরবার হুজুর আছেন। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে কেবা হায়াতে আছে, কিছু নেবার চেষ্টা কর, নেওয়ার চেষ্টা করো, নচেত কিন্তু এই পর্যন্তই শেষ। খবরদার আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে বান্দাবি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে, জুনায়েদ বাগদাদী হুজুরে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেয়া হলো, ওয়ালা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেয়া হলো। আজকে যতগুলো মানুষ এই জায়গায় বসে আছে, আমার নবী আপনার নবী দয়ার নবীকে চামড়ার চোখে কজন দেখেছেন, হাতটা তুলে দেখিয়ে দেন। না না না, আমার রসুলকে যদি আপনি না দেখতে পেলেন, আজকে আবু বকর সিদ্দিক মুজাদ্দিরে যেমন পীর আবু বকর সিদ্দিককে চামড়ার চোখে দেখতে পেলেন না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা আবসারিহিম, তোমাদের চোখ দেখার বা আপনার দেখার জায়গা পর্দা ফেলে দেওয়া হলো। না না না, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে আমি তোমাদের হয়ে যাব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিসে আছে, আমার নবী আপনার নবী দয়ার নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রে কাঁপছে কেন?
কাঁপছে কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? এই হবে না, বন্ধ করে দেবো। সবাই চাইছেন, ওই হাতটা তুলে দেখান। সবাই চাইছে, তাহলে 30 আমাকে যত বাড়াবে 5 মিটার বাড়তে থাকবে। 30 না দিলে বদ্ধ করবো, হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেবো। মাল দেবে আল্লাহ করে আর কবুল করলাম, 30 দেবে একদম ডাইরেক্ট কবুল। আর এখানে মিডিলে এইটা পার হবে না, এইটা পার করতে দেবো না। আপনি আমার কথা শুনে বলেন, হ্যাঁ হুজুর মনে কি মজা করছে জেনা সাহেব। আমি দোয়া করি, খোদার কসম খেয়ে বলছি, যদি জুবান যদি আমায় আমি মিথ্যা বলি, আমার জুবান আল্লাহ পাক বন্ধ করে দিক। আমি আল্লাহ পাকের শুকর আদায় করে, আমি অহংকার নয় তাকাব্বুর নয়, আজকে আমার আব্বাজান দুনিয়া থেকে যাওয়ার পরে তানার মুরিদ মুতাকেদিনরা আমার রসুল বলে দিয়েছে, এই তোরা সাহিম সিদ্দিকীর কাছে গিয়ে খবরগুলো মশ করে আসবি। আমি রসুল বলছি, সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। আরেকবার জোরে বলা যায় রসুল। আমি যদি মিথ্যা বলি, আমার জুবান কাল্লা বন্ধ করে দিয়ে খুঁজি, এক্ষুনি বন্ধ করে দাও, আর নসেট আমার মত দাও। এ কথা বলার নয়, এগুলো আল্লাহ পাক দেওয়া, আল্লাহর এগুলো খাস রহমত। বড় বিশ্বাস হুজুরও আমার কাছে পাঠাইলো, বা যাও সাহিম সিদ্দিকীর কাছে যাও, আল্লাহ শুকর আদায় করে বলছি। আপনাকে খারাপ নিচ্ছেন না তো, এটা খেলে হাসাহাসি করবেন না তো। আমি বলে ফেলেছি বাপ, কিছু মনে করো না। আমি হলাম কি জানেন, প্রতাপপুর হুজুর কার মুরিদ জানেন? মেজলা হুজুরকে, ন হুজুর কেবলা। আর আমিও ন হুজুর কেলার মুরিদ। হ্যাঁ, আমার তখন বয়স 7 বছর, 7 বছর বয়স, আমি বিসমিল্লাহ রহমান বলতে পারিছি, বলতে পারিনি, বলেছিলাম বিসমিল্লাহ রহমানের রহিম। আর মেজলা হুজুর বলেছিল, বাবা বড় হলে আমল করো, বড় হলে আমল করো। আর মিসলা হুজুরকে ওর কাছে গেছি, বলছে বাবা জিকির করো, দাদাজন দোয়া করো। শোনো, এলমে জাহিরিতে আল্লামা হওয়া যায় না, এলমে বাতিনিতে আল্লামা হওয়া যায়। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এই সবাই আমরা দাদা পীরের মহব্বতের লোক না? আরে জোরে বলো, এই আমাদের আমরা নিজেরা আমাদের নিজেদের লাথি খাবো, সহ্য হবে তো? কিন্তু না, নিজেদের লাথি নিজেরা খাবো, সহ্য হবে, কিন্তু অপরজন এসে লাথি মারলে সহ্য হবে? একদম নয়, গলা কেটে ফেলে দেবে। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলো, আমার রসুল পাকের দরবারে কথা।